আমি কেন জয়েন করেছি, আমি যখন ফার্স্ট ইয়ারে ছিলাম তখন আমাকে একটা বন্ধু একজনের বার্থডে পার্টি বলে নিয়ে গেছিল, যে একজনের বার্থডে আছে তো বার্থডে সেলিব্রেশন হচ্ছে। তো তখন আমি গেলাম আর দেখলাম কি একটা জিনিস বোঝানো হচ্ছে বোর্ডে, একে একে কি একটা জিনিস বোঝানো হচ্ছে, কিন্তু আমি তো কিছুই বুঝিনি। কারণ আমার পুরো পুরো মিটিং এ অ্যাটেনশন ছিল কেক কোথায়, ওয়্যার ইজ দ্য কেক। তো কেক পেলাম না, যাই হোক মিটিংও বুঝলাম না, কিন্তু আমি একটা জিনিস বুঝলাম যে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস বোঝানো হচ্ছিল। কাজে আমি ভাবলাম যে আরেকবার যখন তিনি বোঝাচ্ছিলেন, তিনি ছিলেন ফোর্থ ইয়ার, মানে আমি যখন ছিলাম ফার্স্ট ইয়ার তো তিনি ছিলেন আমাদের সিনিয়র ফোর্থ ইয়ার, তো ভাবলাম যে ওনাকে আবার একটু কন্ট্যাক্ট করাবো, জিনিসটাকে বোঝাবো। তো ওনার সাথে কন্ট্যাক্ট হলো, তো উনি আমাকে বললেন যে আমার বাড়ি চলে এসো, তো সেখানে আমি পুরো জিনিসটা বোঝাবো। তখন আমি গেলাম আর গিয়ে একটা জিনিস বুঝলাম যে কেন নেটওয়ার্ক মার্কেটিং চুজ করা হোক। আমাদের একটা সাবজেক্ট আছে সিএএসডি বলে, ক্যারিয়ার কাউন্সিলিং আমাদের ইঞ্জিনিয়ারিং শেখানো হয়, সেখানে জব কেন করা হয়, আর এখানে আমি বুঝলাম ওয়াই বিজনেস ক্যারিয়ার। তো যেটা বিগ বিগ ডিফারেন্স, চারটে মেইন ডিফারেন্স উনি আমাকে বলেছেন, সেটা হচ্ছে নিজের বিজনেস মানে টাইম ফ্রিডম, যেটা জবে নেই। জবে বস যে টাইম বলে দেবে 8 থেকে 10 ঘন্টা, 10 থেকে 12 ঘন্টা, সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। এটা মানছেন কি মানছেন না? ইয়েস। কিন্তু বিজনেস কমপ্লিটলি ডিপেন্ড অন মাইসেলফ, মানে আমি যেরকম ভাবে বিজনেস কে গ্রো করতে চাই ঠিক সেরকম ভাবে আমাকে সেই অনুযায়ী টাইম দিতে হবে। আরেকটা পয়েন্ট যেটা বুঝলাম সেটা হলো কি, প্যাসিভ ইনকাম। আমরা জবে যেটা করি সেটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম, মানে আমি আছি, আমার পায়ে গ্রিস আছে, ক্যালসিয়াম আছে, আমি কাজ করতে পারি, যতদিন আছি ততদিন ইনকাম। কিন্তু আমি চলে গেলে লো ইনকাম, আমার ফ্যামিলির কোনো সিকিউরিটি নেই। আর প্যাসিভ ইনকাম মানে আমি চলে গেলেও একটা ইনকাম জেনারেট হতে থাকবে, সেটা হতে থাকবে যেরকম আমি সেট করে যাই, আমি একটা সিস্টেম ক্রিয়েট করে দেই, সেই সিস্টেমটা আমার জন্য পরে কাজ করবে, আমি থাকলেও আমি না থাকলেও। আরেকটা জিনিস যেটা আমি বুঝলাম সেটা হলো যে একটা ক্যারিয়ার বিল্ডার, শুধু আমি আমার ক্যারিয়ার নয়, নেটওয়ার্ক মার্কেটিং এ আমি অন্যদেরও ক্যারিয়ার বিল্ড আপ করতে পারি। কাজে এই যে এটা একটা নট অনলি ইটস অ্যাবাউট মাইসেলফ, এখানে আমি সোশ্যালও কাজ করতে পারি এবং অন্যকেও একটা পজিশন দিতে পারি যেখানে তারা তাদের ক্যারিয়ার দেখতে পায়। তো এই তিনটে মেইন রিজনের জন্য আমি ওয়েস্টিভ।